এই ভিডিওতে আমরা বেসিক গ্রামারের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আর্টিকেল সম্পর্কে জানবো। এই ভিডিওতে আমরা আর্টিকেল মনে রাখার স্পেশাল কিছু টিপস সম্পর্কে জানবো, যার সাহায্যে আর্টিকেল সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো শুরু করা যাক। ফার্স্টে জেনে নিই আমরা আর্টিকেল কাকে বলে। আর্টিকেল হলো মূলত একটি অ্যাডজেক্টিভ যা কোনো নাউন নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট তা নির্দেশ করে। যেমন আই স দ্য বার্ড, এখানে এই আই স দ্য বার্ডের অর্থ হচ্ছে আমি একটি পাখি দেখেছি এবং একটি নির্দিষ্ট পাখি বোঝাচ্ছে, সেজন্য এই বার্ডের আগে দি বসে। যদি আমরা বলি আই স এ বার্ড, তাহলে আমি নির্দিষ্ট করে বুঝাচ্ছি না কোন পাখিটি দেখছি। আবার হি হ্যাজ এ প্যান, এখানে তার কাছে একটি কলম আছে, এখানে একটি নির্দিষ্ট করে কোনো কলম বুঝাচ্ছে না। কিন্তু আমরা যদি বলতাম হি হ্যাজ দ্য প্যান, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটি কলম বুঝিয়েছে। তার মানে হলো আর্টিকেল ব্যবহৃত হয় কোনো একটি নাউন নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট তা নির্দেশ করতে। এবার আমরা দেখব আর্টিকেল কত প্রকার ও কী কী। আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। এবার দেখব ইনডিফিনিট আর্টিকেল কী। এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। আমরা যদি উদাহরণগুলোর দিকে তাকাই, আই এম লুকিং ফর এ বুক অফ আর্টস, এখানে আর্টিকেল এ সাধারণভাবে যে কোনো আর্টসের বইকে বোঝাচ্ছে। তার মানে হলো এখানে কোনো নির্দিষ্ট করে কোনো আর্টসের বই বোঝাচ্ছে না, এজন্য আমরা এ ব্যবহার করছি। আবার আই এম লুকিং ফর অ্যান ইংলিশ বুক, এখানে আর্টিকেল অ্যান সাধারণভাবে যে কোনো ইংলিশ বইকে বোঝাচ্ছে, অর্থাৎ কোনো নির্দিষ্ট ইংলিশ বইকে বোঝাচ্ছে না, যার কারণে আমরা আর্টিকেল অ্যান ব্যবহার করি। আর্টিকেল অ্যান সাধারণভাবে যে কোনো ইংলিশ বইকে বোঝাচ্ছে, অর্থাৎ কোনো নির্দিষ্ট ইংলিশ বইকে বোঝাচ্ছে না, যার কারণে আমরা আর্টিকেল অ্যান ব্যবহার করেছি। এবার আমরা দেখব আমরা কোথায় অ্যান ব্যবহার করব, কোথায় এ ব্যবহার করব, অর্থাৎ ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেলস। প্রথমে যেটা আমরা সবাই জানি, সাধারণত কনসোনেন্টের পূর্বে এ এবং ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ এর পূর্বে এন বসে। যেমন এ হ্যান, এ বুক, এ প্যান, অ্যান অ্যাপল, অ্যান এগ, অ্যান অরেঞ্জ, এই রুলটা কিন্তু আমরা সবাই জানি। সেকেন্ড যে রুল, সেটা যদি একটু তাকাই, শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচের উচ্চারণ এইচের মতো হয়, তাহলে তার পূর্বে এ বসে। কিন্তু এইচের উচ্চারণ ও বা অন্য কোনো উচ্চারণ হলে তার পূর্বে এন বসে। প্রথম রুলটাতে আমরা কী দেখেছি, কনসোনেন্ট হলে এ বসে, কিন্তু এইচ তো একটি কনসোনেন্ট, তাহলে এইচে কেন এন বসবে। এখানেই হচ্ছে আমাদের বুঝার বিষয়টি। এইচ এর উচ্চারণ যদি এইচের মতো হয়, তাহলে শুধুমাত্র এ বসবে। এইচের উচ্চারণ যদি ভাওয়েল অর্থাৎ ও বা অন্য কোনো উচ্চারণ হয়, তাহলে তার পূর্বে এন বসে। আমি যদি একটু উদাহরণগুলোর দিকে তাকাই, এ হ্যান, এখানে হ্যান এইচের উচ্চারণ এইচের মতোই হয়েছে, তাই আমরা এ ব্যবহার করেছি। সেকেন্ড এক্সাম্পলটাতে অ্যান অনেস্ট ম্যান, এখানে কিন্তু এইচের উচ্চারণ ও অর্থাৎ অনেস্ট, এখানে কিন্তু আমরা হনেস্ট বলছি না। যদি কেউ হনেস্ট বলে থাকে, তাহলে সেটা অবশ্যই ভুল, আমাদের বলতে হবে অনেস্ট। তার মানে হচ্ছে এইচের উচ্চারণ হচ্ছে না এখানে, তাই আমরা অ্যান ব্যবহার করছি। আবার অ্যান আওয়ার, এখানে অ্যান আওয়ার, আওয়ার অর্থাৎ আ ইউজ হচ্ছে, এইচ উচ্চারণ হচ্ছে না বা হ উচ্চারণ হচ্ছে না, যার কারণে। এবার আমরা তিন নাম্বার উল্টা জেনে নেই। শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে তার পূর্বে এ বসে। যেমন আমরা একটু আগে দেখে এসেছি ই এ ই আই ও ইউ, এই ভাওয়েলগুলোর আগে সবসময় অ্যান বসবে। কিন্তু এখানে যদি তাকাই ইউরোপিয়ান, এটা কিন্তু ই দিয়ে শুরু হয়েছে, তারপর আমরা আগে এ ব্যবহার করেছি। কেন? কারণ হলো ইউরোপিয়ান, এটা কিন্তু বাউল দিয়ে শুরু হলেও উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে, তাই আমাদের বলতে হবে এ ইউরোপিয়ান। আবার এ ইউনিফর্ম, এখানে ইউ, ইউনিফর্ম, ইউ উচ্চারণ হচ্ছে, যার কারণে আমরা এ ব্যবহার করেছি। আবার এ ইউনিভার্সিটি, এখানে ইউ উচ্চারণ হচ্ছে, যার কারণে আমরা এ ব্যবহার করেছি। এখন আমাদের কথা হচ্ছে কোথায় ইউ বসলে আগে অ্যান বসবে। যেমন আঙ্কেল, অ্যান আঙ্কেল, কারণ হচ্ছে এখানে এই যে আঙ্কেল ইউ এন সি এল ই, এখানে ইউর উচ্চারণ হচ্ছে না, আঙ্কেল আ উচ্চারণ হচ্ছে। চার নম্বরটি, ও দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসে, একটু আগে আমরা দেখে এসেছি, কিন্তু শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে এ বসে। অর্থাৎ আমরা যদি এক্সাম্পলগুলো দিকে তাকাই, অ্যান ওপেন ফিল্ড, এখানে কিন্তু ও এর আগে সাধারণত অ্যান বসার কথা, অ্যানই বসেছে। তারপর অ্যান ওপেন হার্ট সার্জারি, সেম অ্যান অপেরা, অ্যান অরেঞ্জ, সব ক্ষেত্রেই কিন্তু
ও এই কারণে এন ব্যবহার হয়েছে। কিন্তু তারপরে যে দুটো এক্সাম্পল আছে, এ ওয়ান টাকা নোট, এ ওয়ান আইড ম্যান, এখানে ও এর আগে এ বসেছে কারণ ওয়ান আছে, তাহলে আমরা বলে দিতে পারি সবগুলো ওয়ের আগে এন বসবে, কিন্তু যদি ওয়ান ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে এ বসাবো। পাঁচ নম্বর রুলটি, সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর বাউলের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসে, কিন্তু অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। যেমন এখানে এম, এম কিন্তু একটি কনসোনেন্ট, তাহলে সে জায়গায় এ হতে পারত, কিন্তু আমরা যদি এটা একটু উচ্চারণ করি তাহলে দেখা যাবে এন এম বিবিএস, এ এম বিবিএস, এখানে এ উচ্চারিত হয়েছে অর্থাৎ বাউল এর মতো, যার কারণে আমরা এন ব্যবহার করছি। আবার এন এফ সি পি এস, এখানে এফ এ উচ্চারিত হচ্ছে যার কারণে আমরা এন ব্যবহার করছি। আবার এন এম এ, সেম এ বি এ, বি এ ব, এখানে কনসোনেন্টের রূপ মতো উচ্চারিত হচ্ছে বি, তার কারণে আমরা এ ইউজ করছি। আবার এ বি এস সি, সেম বি, এখানে কোনো বাউল উচ্চারিত হচ্ছে না যার কারণে আমরা এ ইউজ করছি। আমরা যদি একটা থাম্ব অর্থাৎ স্পেশাল রুলের দিকে তাকাই, এতক্ষণ যে আমরা এগুলো দেখে আসলাম, একদম সহজেই বলতে গেলে কনসোনেন্ট সাউন্ডের আগে এ হবে এবং ভাওয়েল সাউন্ডের আগে এন হবে। একটু যদি আমরা দেখি এক্সাম্পলগুলো, এন অনেস্ট ম্যান, এখানে ও এর মতো উচ্চারিত হয়েছে অর্থাৎ ভাওয়েল সাউন্ড, এই জন্য এন ব্যবহৃত হয়েছে। আবার এ ওয়ান টাকা, ওয়ান টাকা, এখানে কিন্তু ও এর মতো আলাদা উচ্চারিত হয়নি, তাই এখানে এ ওয়ান টাকা এবং ওয়ানের জন্য আলাদা একটা স্পেশাল রুল আছে যার কারণে আমরা এ ব্যবহার করছি। আবার এ পেন, এখানে পি উচ্চারিত হয়েছে, যেটি একটি কনসোনেন্ট সাউন্ড যার কারণে আমরা এ ব্যবহার করছি। আবার এন এপল, এখানে এপল যে বা এ যে এর উচ্চারিত হয়েছে সেটা কিন্তু এর মতো, যার কারণে ভাওয়েল সাউন্ড আমরা এন ব্যবহার করেছি। আবার এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান, যেটি একটি কনসোনেন্ট সাউন্ডের মতো শোনা যাচ্ছে যার কারণে আমরা ইউজ করছি এ। আবার এন অরেঞ্জ, অর্থাৎ এখানে অরেঞ্জ, অর্থাৎ এখানে অরেঞ্জ ও এর মতো উচ্চারিত হচ্ছে ও, যার কারণে আমরা ভাওয়েল সাউন্ড এন ব্যবহার করেছি। এই রুলটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ এ এবং এন এর ব্যবহার নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এবার আমরা দেখে নিব ডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল বলতে দা শব্দটিকেই ডিফিনিট আর্টিকেল বলা হয়, এটি নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়। এই দুটো ভাগে যদি আমরা ভাগ করি তাহলে আমরা সহজেই দেখতে পাচ্ছি, এর আগেও একবার বলেছি, আমাদেরকে বুঝতে হবে আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি নাকি অনির্দিষ্ট করে বোঝাচ্ছি। যদি নির্দিষ্ট করে বোঝাই তাহলে আমাদের দি ব্যবহার করতে হবে, আর যদি অনির্দিষ্ট করে বোঝাই তাহলে এ অথবা এন। এক্সাম্পলের দিকে তাকালে আই রিড দ্য বুক, এখানে আর্টিকেল দা নির্দিষ্ট করে বইটিকে বোঝাচ্ছে। এবার আমরা দেখে নিব দা এর ব্যবহার, ইউজ অফ ডিফিনিট আর্টিকেলস। আচ্ছা ফার্স্টে দেখে নিই, সিঙ্গুলার বা প্লুরালকে নির্দিষ্ট করতে হয় এর আগে দি ব্যবহৃত হয়, যেটা একটি রুল আমরা এর আগে অনেকবার দেখে এসেছি, এটা দ্য বয়েজ অব দিস স্কুল আর গুড অ্যাট ফুটবল, অর্থাৎ এই স্কুলের, একটা নির্দিষ্ট স্কুলের বয়েজরা ফুটবল খেলায় ভালো, যেটা একটি নির্দিষ্ট করে বুঝিয়েছে। আবার এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে, এক জাতীয় যে কোনো কিছুর আগে দি বসবে, যেমন দ্য কাউ গিভস আস মিল্ক, কাউ বলতে এক জাতীয় সকল গরুকে বোঝানো হয়েছে, দ্য রোজ ইজ বিউটিফুল ফ্লাওয়ার, এখানে দ্য রোজ বলতে একদম সবগুলো ফুলকে বোঝানো হচ্ছে, অর্থাৎ রোজ একটি ফুলের জাতকে বোঝানো হচ্ছে যার কারণে আমরা দি ইউজ করছি। কিন্তু মানব জাতি ম্যান অ্যান্ড উইম্যানের পূর্বে দা বসে না, যেমন ম্যান ইজ মর্টাল, এখানে কিন্তু আমরা এটা বলতে পারবো না দ্য ম্যান ইজ মর্টাল, কারণ ম্যান এবং উইম্যানের আগে দা বসে না, যদিও এগুলো একটি জাতি বোঝানো হয়েছে। তাহলে আমাদের মনে রাখতে যাই তাহলে আমাদের বুঝতে হবে সকল জাতিকে বোঝাতে দা ব্যবহৃত হয় শুধুমাত্র মানব জাতি ছাড়া। এবার আমরা দেখব কোথায় আমরা আর্টিকেল ব্যবহার করবো না, অর্থাৎ কোথায় আমরা ক্রস দিব। ফার্স্টের দিক থেকে যেটা, প্রোনাউনের আগে কখনো আর্টিকেল ব্যবহার করা উচিত না, কারণ আমরা যদি এক্সাম্পলের দিকে তাকাই, শি ইজ রিডিং দা বুক, এটা কিন্তু ইনকারেক্ট, কারণ এখানে যে মাই বুক, শি ইজ রিডিং দা মাই বুক, এখানে মাই বুক একটি নির্দিষ্ট করে বলেই দিচ্ছে, সেখানে আবার দা ইউজ করা কিন্তু রিডান্ডেন্সি বা বেশি ব্যবহার হয়ে যাচ্ছে, যার কারণে একটি বাক্য তার স্বকীয়তা হারাচ্ছে। এখানে কারেক্ট যেটা হবে সেটা হলো শি ইজ রিডিং মাই বুক, সে আমার বই পড়ছে। একবার নির্দিষ্ট করে দেওয়ার পরে আবার নির্দিষ্ট করা কিন্তু মানে একদমই
ল্যাঙ্গুয়েজটা হচ্ছেই না, তাই আমরা বলবো শি ইজ রিডিং মাই বুক। এবং প্রোনাউনের আগে আমরা কখনোই আর্টিকেল ব্যবহার করব না, যদি প্রোনাউনের আগে ফিল ইন দ্য গ্যাপস থাকে তাহলে আমরা ক্রস দিয়ে দিব। সেকেন্ড যে রুলটা, দ্য রিয়েল নাউন, রিয়েল নাউন বলতে আমরা কী বুঝি, যেমন মানুষ, স্থান, দেশ, বাসা, পাঠ্য বিষয়, পাহাড়, মহাদেশ, এগুলোর আগে কখনো কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, কারণ এগুলো একটি চিরন্তন সত্য জিনিস। যেমন দ্য আর্জেন্টিনা প্লেড রিয়েলি গুড, এখানে দ্য আর্জেন্টিনা, এখানে আমরা দা ব্যবহার করতে পারবো না, কারণ আর্জেন্টিনা আমরা বলেই দিচ্ছি, আর্জেন্টিনা একটি নির্দিষ্ট জায়গা, এখানে এর আগে দি ব্যবহার করার কোনো মানেই হয় না। তাহলে আমরা বলবো আর্জেন্টিনা প্লেড রিয়েলি গুড, কারেক্ট। অ্যান্ড দেন শি ইজ লার্নিং দ্য চাইনিজ, চাইনিজ কিন্তু একটি ভাষা, সো আমরা এর আগে দি ব্যবহার করতে পারবো না, কারণ আমরা অলরেডি নির্দিষ্ট করে দিচ্ছি চাইনিজ ভাষা। তো আমরা বলবো শি ইজ লার্নিং চাইনিজ। তাহলে আমাদের খুবই মনে রাখতে হবে সেটা হলো রিয়েল নাউনের আগে কখনো আর্টিকেল ব্যবহার হয় না, আর রিয়েল নাউনগুলো হলো মানুষ, স্থান, দেশ, ভাষা, পাঠ্য বিষয়, পাহাড়, হ্রদ, মহাদেশ। তৃতীয় এক্সাম্পলটার দিকে যদি তাকাই, শি ইজ গুড অ্যাট দ্য ম্যাথমেটিক্স, এই সেন্টেন্সটি কিন্তু ভুল, আমাদের বলতে হবে শি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, অর্থাৎ দি ব্যবহৃত হবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনার আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা নেই। এরকম মজায় মজা বেসিক গ্রামার শিখতে আমাদের আই বাটনে আসা বেসিক গ্রামারের প্লেলিস্টটিতে গিয়ে সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল হয় প্লিজ আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।